অশিক্ষিত মন্ত্রী এই অশিক্ষিত মন্ত্রীগৰাকীয়ে মোদী মন্ত্রীসভাৰ নাক কাণ কটা দেখিবলৈ পোৱা গৈছে। মন্ত্রীগৰাকীয়ে লিখিব নাজানে চাৰিটা শব্দ, বেটি বচাও বেটি পঢ়াও, এই চাৰিটা শব্দ তেখেতে শুদ্ধকৈ লিখিব নাজানে। তেখেত হৈছে কেন্দ্রীয় মহিলা শিশু কল্যাণ ৰাজ্যিক মন্ত্রী সাবিত্রী ঠাকুৰ। আৰু তেখেতে এখন জিলাত উপস্থিত হৈ শিক্ষা সজাগতামূলক এক বার্তা হিচাপে যত লিখিব লাগিছিল বেটি বাঁচাও বেটি পঢ়াও, কিন্তু তেখেতে ভুলকৈ লিখিছে। আর বর্তমান সামাজিক মাধ্যমত এইগৰাকী মন্ত্রী, মোদী মন্ত্রীসভার এগৰাকী মন্ত্রী যি অশিক্ষিত, লগতে তেখেতে লিখিব নাজানে, হিন্দীত আখরকিটা শব্দকিটা ভালদরে লিখিব নাজানে, আর তাকে লো এটা সামাজিক মাধ্যমত ব্যাপক চর্চা হওয়া দেখবলে পাওয়া গেছে। আর তারপরে যেন লজ্জানত হয়ে পড়ছে এটা মোদীর মন্ত্রীসভা। আমি সবিস্তারে খবর তুলে অহার চেষ্টা করি। কেন্দ্রীয় মহিলা শিশু কল্যাণ রাজ্যিক মন্ত্রী লিখিব নোৱাৰে শুদ্ধ বাক্য। শিশু কল্যাণ মহিলা বিভাগের শিশু মহিলা কল্যাণ বিভাগের মন্ত্রী লিখিব নোৱাৰিলে বেটি বচাও বেটি পঢ়াও শব্দকেইটা, বেটি বচাও বেটি পঢ়াও বাক্য শুদ্ধকৈ নাজানে মন্ত্রী সাবিত্রী ঠাকুরে। বেটি বচাও বেটি পঢ়াও অর্থই সলনি করে দিলে মন্ত্রী সাবিত্রী ঠাকুরে। আর বাক্যর গাঁথনি বানান সকলো ভুলকৈ লিখি বিতর্কত এটা মন্ত্রী সাবিত্রী ঠাকুৰ। মধ্যপ্রদেশের বিদ্যালয়ত শিক্ষার্থীর সম্মুখতে ভুল শ্লোগান লিখিলে সাবিত্রী ঠাকুৰে। মোদী সরকারের এটা বিশেষ শ্লোগান হয়েছে যে বেটি বচাও বেটি পঢ়াও, এই ভুলকৈ লিখিছে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুৰৰ কাণ্ডত এটা হতভম্ব রায়। আর শিক্ষার প্রতি শিক্ষা বা শিশুক উৎসাহিত করবলে গিয়ে ভুল বাক্য লিখিলে সাবিত্রী ঠাকুরে। কেন্দ্রীয় মহিলা শিশু কল্যাণ রাজ্যিক মন্ত্রী লিখিব নোৱাৰিলে এটা শুদ্ধ বাক্য। আর তাকে লো এটা সামাজিক মাধ্যমত ব্যাপক চর্চা হওয়া দেখবলে পাওয়া গেছে। শিশু মহিলা কল্যাণ বিভাগের মন্ত্রী লিখিব নোৱাৰিলে বেটি বচাও বেটি পঢ়াও শব্দ, আর এই চারিটাক শব্দ এটা শুদ্ধকৈ নাজানে মন্ত্রী সাবিত্রী ঠাকুরে। অশিক্ষিত অযোগ্য মন্ত্রী বা সাংসদক এটা মন্ত্রিত্ব পদ দিলে নেকি মোদী সরকারে বা মোদী কেবিনেটে, তাকে লো এটা আলোচনা হওয়া দেখবলে পাওয়া গেছে। আমি সেই দৃশ্যাংশ দেখাম, এক্সক্লুসিভ দৃশ্যাংশ দেখার চেষ্টা করি। দৃশ্যাংশ মন করক, বেটি বচাও বেটি পঢ়াও এইকটা শব্দ, এই চারিটাক শব্দ শুদ্ধক লিখিব নোৱাৰিলে মহিলাগৰাকী। আমি সেই দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো, দৃশ্যাংশ মন করক। তেখেতে ভুলকৈ লিখিছে আর ভুলকৈ লিখার পাছতে এতিয়া সামাজিক মাধ্যমত ব্যাপক চর্চা হওয়া পরিলক্ষিত হয়েছে। এগৰাকী কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী সাবিত্রী ঠাকুর, তেখেতে এতিয়া ভুলকৈ লিখিছে এই চারিটাক শব্দ। মোদী সরকারের বিজেপি সরকারের এটা বিশেষ শ্লোগান হয়েছে বেটি বচাও বেটি পঢ়াও। এই শ্লোগানটি বিভিন্ন সময়ত বিজেপিয়ে দিয়ে আহিছে, সভায় সমিতিয়ে বিজেপিয়ে দিয়ে আহে বেটি বচাও বেটি পঢ়াও, যাকে লৈ যার বাবে এই শ্লোগানের অনুসরি বিভিন্ন কাম করেছে দেশের কোটি কোটি ছাত্রীসকলক লৈ, কন্যা শিশুক লৈ বিভিন্ন কাম হাতত লওয়া দেখবলে পাওয়া গেছে কেন্দ্রীয় সরকারে। কিন্তু এগৰাকী কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী সাবিত্রী ঠাকুরের কর্মকাণ্ড এটা হতভম্ব করেছে সকলকে, কিয়নো অশিক্ষিত বলে এটা পরিচিত হিসাবে। হায়ার সেকেন্ডারি পাস, কিন্তু তেখেত এগৰাকী হায়ার সেকেন্ডারি পাস, তথাপি তেখেতে লিখিব পৰা নাই চারিটা শব্দ বেটি বচাও বেটি পঢ়াও। এই চারিটা শব্দ তেখেতে শুদ্ধকৈ লিখিব নোৱাৰাৰ পাছতে এতিয়া সামাজিক মাধ্যমত ব্যাপক ট্ৰলৰ সন্মুখীন হৈছে এগৰাকী মোদী কেবিনেটৰ এগৰাকী ৰাজ্যিক মন্ত্ৰী সাবিত্রী ঠাকুৰ। তেখেতে ডক্টৰ হিচাপে লাভ কৰিছে কেন্দ্ৰীয় মহিলা শিশু কল্যাণ বিভাগ, এই ডক্টৰ, এই ডক্টৰৰ ৰাজ্যিক মন্ত্ৰী দায়িত্ব লাভ কৰিছে সাবিত্রী ঠাকুৰে। কিন্তু তেখেতে বেটি বচাও বেটি পঢ়াও এই শব্দকেইটা শুদ্ধকৈ লিখিব পৰা নাই। আমি সেই দৃশ্যাংশ পুনৰবাৰ দেখাৰ চেষ্টা কৰিছোঁ। মধ্যপ্ৰদেশৰ এখন বিদ্যালয়ত শিক্ষা সজাগতামূলকভাৱে শিক্ষা সজাগতা এক অনুষ্ঠান আছিল, তাত এই যে শ্লোগান, বিজেপিৰ শ্লোগান ভুলকৈ লিখা পৰিলক্ষিত হয়। আৰু তাৰ পাছতে সামাজিক মাধ্যমত ব্যাপক তৰুণৰ সন্মুখীন হৈছে এতিয়া এইগৰাকী কেন্দ্ৰীয় মন্ত্ৰী, কেন্দ্ৰীয় ৰাজ্যিক মন্ত্ৰী সাবিত্রী ঠাকুৰ। আর শিক্ষার প্রতি শিশুক উৎসাহিত করবলে গিয়ে ভুল বাক্য লিখিলে সাবিত্রী ঠাকুরে। হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ কেন্দ্রীয় মন্ত্রী সাবিত্রী ঠাকুরের কাণ্ডত এটা হতভম্ব হয়েছে রাইজ। বেটি বচাও বেটি পঢ়াও বাক্য শুদ্ধকৈ নাজানে মন্ত্রী সাবিত্রী ঠাকুরে। বেটি বচাও বেটি পঢ়াও অর্থই সলনি করে দিলে মন্ত্রী সাবিত্রী ঠাকুরে। আর তাকে লো এটা ব্যাপক চর্চা হয়েছে, ব্যাপক ট্রলর সম্মুখীন হয়েছে কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী সাবিত্রী ঠাকুৰ। আর তেখেতে দপ্তর হিসাবে লাভ করেছিল যেহেতু 9 জুনত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার কেবিনেটর
72 গৰাকী মন্ত্ৰীয়ে শপথ গ্ৰহণ কৰিছিল আৰু তাতে শপথ গ্ৰহণ কৰাৰ পাছতে এই গৰাকী হাবিত্ৰী ঠাকুৰে লাভ কৰিছিল ডক্টৰ কেন্দ্ৰীয় মহিলা শিশু কল্যাণ ডক্টৰ বা বিভাগ আৰু তাৰে ৰাজ্যিক মন্ত্ৰী হিচাপে কাৰ্যনিৰ্বাহ কৰাৰ সুবিধা লাভ কৰিছিল মন্ত্ৰিত্ব পদ লাভ কৰিছিল এই গৰাকী হাবিত্ৰী ঠাকুৰে আৰু তাৰ পাছত মধ্যপ্ৰদেশৰ এখন বিদ্যালয়ত তেখেতে শিক্ষা সজাগতামূলকভাৱে তেখেতে উপস্থিত হৈছিল এই অনুষ্ঠান আছিল যত শ্লোগান আছিল বেটি বচাও বেটি পঢ়াও বিজেপিৰ যিটো শ্লোগান বিভিন্ন সময়ত বিজেপিৰ নেতা মন্ত্ৰীসকলে দি অহা দেখিবলৈ পোৱা যায় আৰু এই যে শ্লোগান এই শ্লোগানটো এতিয়া সম্পূৰ্ণৰূপে ভুলকৈ লিখা পৰিলক্ষিত হৈছে আৰু তাৰ পাছতে এতিয়া ব্যাপক ট্ৰলৰ সন্মুখীন হৈছে এগৰাকী বিজেপি মন্ত্ৰী হাবিত্ৰী ঠাকুৰ